আমাদের মোবাইলের চার্জিং কেবলগুলো কিছুদিন ব্যবহারের পর ঠিক এইরকম হয়ে যায়। উপরের প্লাস্টিক প্রলেপটা ছিঁড়ে যায় এবং ভিতরের কেবল বেরিয়ে যায়। তখন আমরা কি করি, এইরকম টেপ পেঁচিয়ে আরও কিছুদিন চালিয়ে নেওয়ার চেষ্টা করি। হয় কি, দেখতেও ভালো দেখা যায় না এবং খুব একটা ব্যবহার উপযোগীও হয় না। কিন্তু আমাদের কেবলগুলোকে যদি এরকম প্রোটেকশন দিয়ে রাখি তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং কেবলটি অনেকদিন লাস্টিং করবে। আমি আমার ব্যবহৃত সবগুলো কেবলেই এরকম প্রোটেকশন দিয়ে রাখি। আর আপনার কেবলটি যদি এইরকম নষ্ট হয়েও যায়, চিন্তার কারণ নেই, চাইলে আপনার নষ্ট কেবলটিকে এই কন্ডিশনে নিয়ে আসতে পারেন। সেই প্রসেসটাই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রয়োজন হবে এরকম একটি প্লাস্টিকের স্প্রিংয়ের, এটা রাবার টাইপের, পেয়ে যাবেন আপনার পাশের কসমেটিক্সের দোকানে 10-15 টাকার মধ্যে। আর প্রয়োজন হবে এক টুকরো টেপ, মাস্কিং টেপ হলে ভালো হয়। টেপটি এইরকম করে লাগিয়ে নেব। এবার প্লাস্টিকের স্প্রিংটা মাঝখানে কেটে নেব। স্প্রিংটা দেখতে পাচ্ছেন? এবার স্প্রিং এর মাথাটা এইখানে পেঁচিয়ে নেব। তারপর একদম মাথা পর্যন্ত স্প্রিংটা এইরকম করে পেঁচাতে থাকব।
এবার বাড়তি অংশটুকু কেটে ফেলব। দেখুন কেবলটি দেখতে কত সুন্দর লাগছে, ব্যবহার করতেও ভালো লাগবে এবং আরও অনেক দিন সুন্দরভাবে ব্যবহার করা যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।